কর্মী সমর্থক তুমি দেখো নওশাদের দিকে গিয়ে গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তে তাকে টেনে হিচ জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছু জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তরফে খারাপ ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আপনারা আরে সাথে প্রস্তুত তো নাসা থেকে আসলেন প্রস্তুত তো আর মহসিন সাহেব ভাবছে ওনার নামটা নিচ্ছি না একদম নয় মহসিন সাহেব কোথা দাঁড়িয়েছিলেন সে সবই আমাদের কাছে ফুটে যাচ্ছে সব নোট হয়েছে ভাই আপনাদের একটা কথা বলি যদি অ্যারেস্ট হয় নওশাদ সিদ্দিকি প্রথমে অ্যারেস্ট করবে ভাই আপনাদের একটা কথা বলি যদি অ্যারেস্ট হয় নওশাদ সিদ্দিকি প্রথমে অ্যারেস্ট করবে দিদির গ্রেপ্তার যতক্ষণ না পর্যন্ত আরাবুলকে গ্রেপ্তার করছে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চলবে তো আরাবুলের গ্রেপ্তার চাই এই বাংলার গণতন্ত্রকে ধ্বংস করেছে আরাবুল এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আরাবুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই যতক্ষণ না আরাবুলের গ্রেপ্তার হবে তার ছেলে গ্রেপ্তার হবে আমরা এখান থেকে উঠবো না তো দেখি পুলিশের কত গুলি আছে দেখে নেব আজকে তাহলে সাধারণ মানুষ কোথায় আছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে এর জবাব দিয়ে পুলিশ মন্ত্রীকে করতে হবে একজন বিধায়ক আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই সবাই সব ঘটনা জানেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন শিক্ষক হিসাবে আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি যে আজ দেখুন বাংলার বিধায়ক নিরাপদে নেই যদি বাংলার একজন বিধায়ক নিরাপদে না থাকে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে সাধারণ মানুষের নিরাপত্তা আপনি কিভাবে দিতে পারেন এটা পঞ্চায়েত ইলেকশনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে বিধায়ক সাহেব বেরিয়ে আসার পরে এখন ভাঙাড়ে আরাবুল ইসলাম এবং তার বাহিনী বোম পিস্তল নিয়ে
গোটা ভাঙড়কে অবরুদ্ধ করে রেখেছে। এক তো পীরজাদা নওশাদ সিদ্দিকীর গায়ে হাত দিয়েছে, আমি এই মর্মে ফুরফুরার পীর সাহেবদের কাছেও আমি জানাতে চাই, ফুরফুরার পীরজাদাদের কাছেও একজন জানাতে চাই, আমি একজন মুরিদ ভক্ত হিসাবে আমি আপনাদের কাছেও জানাতে চাই, আপনারা চুপ করে আছেন কি করে? আপনাদের মুরিদদের গায়ে হাত পড়েছে, আপনার বাড়ির সন্তানের গায়ে হাত পড়েছে, এখনো কেন আপনারা চুপ করে আছেন? বাংলার মানুষ জানতে চায়, সব বিষয়ে তো আপনারা কথা বলেন, কেন এখনো চুপ করে আছেন? আপনার বাড়ির সন্তান পীরজাদা নওশাদ সিদ্দিকী কলকাতার রাজপথে বসে আছে, আপনারা দরবার শরীফে বসে না থেকে আপনারা ওখান থেকে স্টেটমেন্ট দিতে থাকুন, বাংলার সরকার কাপুক। আমি তো বুঝতে পারছি না যে আপনাদের এই চুপ থাকার কারণ কি। আজ যদি আপনারা সত্যি চুপ থাকেন, তাহলে বাংলার মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের আসলে উত্তর দিলেন না। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি, একজন আপনাদের মুরিদ ভক্ত হিসাবে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা বসে থাকবেন না। আপনাদের পীর, আপনাদের মুরিদ ভক্তরা আক্রান্ত হয়েছে, আপনার বাড়ির সন্তান আক্রান্ত হয়েছে, আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, আপনি চুপ করে না বসে থেকে প্রত্যেকটা পীরজাদা, প্রত্যেকটা পীর তার স্ব জায়গায় থেকে তিনি প্রতিবাদ জানান। আর যদি আপনারা প্রতিবাদ না জানান, আমরা বাংলার এই মুরিদ ভক্তরা অসহায় হয়ে যাব, আমরা বুঝতে থাকব, তখন আপনাদের উপর থেকে আমাদের আস্থা ধীরে ধীরে কমতে থাকবে। এ বিষয়টা আপনারা ভাবুন, ঠিক যতটা আপনাদের ভালোবাসতে জানি, এটা জেনে রাখবেন, আমরা আক্রান্ত। আপনাদের ভালোবাসা যদি আমাদের প্রতি না থাকে, আপনাদের দায়িত্বশীলতা যদি আপনাদের বাড়ির সন্তানের প্রতি আমাদের প্রতি না থাকে, তাহলে আপনারাই বুঝুন এর নঙ্গর্থক বিষয়টা কি হতে পারে। এ কথা বলে আমি আবারও অনুরোধ জানাবো পীরজাদাদের, আপনারা আপনাদের ভূমিকা পালন করুন।